नमस्कार स्वागत 24 घंटा आमी पूजा रयेछि आपनादेर संगे। सम्प्रति फल प्रकाश हयेছে वेस्ट बेंगल जॉइंट एंट्रेंसের इंजिनियरिंग এর। আমরা যেদিন ফল প্রকাশ হয়েছিল সেদিন কৃতি ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলেছি লাইভে, তাদেরকে অভিনন্দন জানিয়েছি, তাদের কাছে জানতে চেয়েছি তাদের ভবিষ্যতের পরিকল্পনা। আজ আমাদের স্টুডিওয়ে রয়েছেন ডব্লিউবি জেইর 5th যে হয়েছে সেই কৃতি ছাত্র অর্ণব জানা রয়েছে আমাদের সঙ্গে স্টুডিওয়ে। অর্ণব স্বাগত তোমাকে 24 ঘন্টা এবং অনেক অভিনন্দন। এবং তোমার যে স্কুল অ্যাডামাস ইন্টারন্যাশনাল সেই স্কুলের টিচার রয়েছেন তাপস কুমার কোলে, স্বাগত আপনাকে 24 ঘন্টা। এবং আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডামাস স্কুলের যিনি চেয়ারপারসন সমিত রায়, আপনাকেও স্বাগত 24 ঘন্টায়। আমি অর্ণব তোমার কাছে প্রথমে জানতে চাইবো যে এই যে এত ভালো একটা র্যাঙ্ক করার পেছনে রহস্যটা কি, কিভাবে তৈরি করেছিলেন নিজেকে? আমি বলতে চাইবো কি আমি শুরু থেকেই পড়াশোনাটাকে মোটামুটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। তার সাথে সাথে বিশেষ করে এই জয়েন্টের জন্য যদি প্রিপারেশন করতে হয় তার জন্য একটু থটটাকে সঙ্গে সঙ্গে আসতে হয়, তো সেই কারণে আমাদের টিচাররা আমাকে খুব সাহায্য করেছেন এবং আমি রেগুলার প্রবলেম প্র্যাকটিস করা সেইগুলোর উপর ফোকাস করেছি, এই সব জিনিসগুলো আমাকে সাহায্য করেছে। আচ্ছা, টিচাররা সাহায্য করেছেন। আমি জানতে চাইবো যে অর্ণব যে স্কুলে পড়তো অর্থাৎ অ্যাডামাস ইন্টারন্যাশনাল, সেখানে পড়াশোনার পদ্ধতিটা কীরকম? কারণ বোর্ড এক্সাম একদিকে, তার সঙ্গে এই কম্পিটিটিভ এক্সাম, দুটোকে কীভাবে মার্জ করেন আপনারা? রাইস গ্রুপের দুটো ডিভিশন অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল এবং অ্যাডামাস ক্যারিয়ার, আমাদের সাথে অ্যাডামাস ক্যারিয়ারের সাথে অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের একটা স্কুল ইন্টিগ্রেটেড প্রোগ্রামের আমরা ব্যবস্থা করেছি, যেখানে যারা ভালো ছেলে তাদেরকে ভিগোরাস ট্রেনিংয়ের মাধ্যমে তাদের যে লক্ষ্য সেখানে পৌঁছাতে আমরা সাহায্য করি। এবার আমরা অ্যাডামাস ক্যারিয়ারে আমরা কি করছি, প্রথমেই ক্লাসরুমে থিওরি, ফান্ডামেন্টাল যে থিওরি এবং যে বেসিক কনসেপ্ট এগুলো প্রথমত ক্লিয়ার করি। ক্লিয়ার করার পরই আমরা বোর্ডস লেভেলে আসি। বোর্ডসের ধরুন এই বছর যে কোশ্চেন এসছে, প্রিভিয়াস ইয়ারের যেসব কোশ্চেন এসছে বা ভবিষ্যতে যেগুলো আসতে পারে সেই রিলেটেড আমরা একটা মডিউল তৈরি করি, মক টেস্ট নিই। এরপরই আমরা আসি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, জেই মেন্স, কেভিপিআই এবং নিট লেভেলে। তারপরে আমরা আসি জেই অ্যাডভান্স লেভেলে। জেই অ্যাডভান্স লেভেলটা অনেকটা ডিফিকাল্ট লেভেল, তো এর জন্য আমরা কী করা হয়, ধরি কেমিস্ট্রি একটা সাবজেক্ট, কেমিস্ট্রিতে 30টা চ্যাপ্টার্স আছে। এবার একটা কোশ্চেনের মাধ্যমে 3টে টপিককে আমরা কভার করাই, যাতে কি হয় কোনো ছেলে স্টুডেন্টস বা কোনো মেয়ে ওই একটা কোশ্চেনের মাধ্যমে ওই 3টে টপিক বা 3টে চ্যাপ্টারকে কভার করতে পারে। আমি স্যারের কাছে যাব। স্যার, অনেক আপনার সঙ্গে মানে পড়াশোনা বিষয় নিয়ে অনেক রকমভাবে আলোচনা হয় বিভিন্ন সময়, সেখানে একটা বিষয় আপনি বারবার করে গুরুত্ব দেন, সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের শুধু র্যাঙ্ক নয়, তাদেরকে একটা মানে পুরোপূর্ণ একটা তাদের শিক্ষার বিষয়, মানে শুধুমাত্র যে র্যাঙ্ক করছে তা নয়। সেখানে দাঁড়িয়ে মানে আপনি একজন অভিভাবক হিসেবে অবভিয়াসলি, তাই আপনার কীরকম লাগে যখন আপনার স্কুল থেকে এরকম র্যাঙ্ক আসে? নিশ্চয়ই আমার স্কুল থেকে বা আমার প্রতিষ্ঠান থেকে যখন ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করে তখন আমরা গর্বিত হই। কারণ আজকে আমার মনে পড়ছে যে অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল যখন আজ থেকে প্রায় 10 বছর আগে আমি শুরু করি, প্রথম দিকেই আমার ধারণা ছিল এবং প্ল্যানিং ছিল যে আমাদের ছেলেমেয়েরা শুধু বোর্ডের জন্য পড়াশোনা করবে না, আমাদের ছেলেমেয়েদের এমনভাবে তৈরি করতে হবে যাদেরকে হচ্ছে অল ইন্ডিয়া পরীক্ষায় ভীষণভাবে চান্স পায়। আজকে গত 3-4 বছর ধরে পশ্চিমবঙ্গে হয়তো বেশ কিছু অল ইন্ডিয়া ব্র্যান্ড এসছেন, যারা ভীষণভাবে অল ইন্ডিয়া পরীক্ষা তৈরি করার জন্য প্ল্যানিং করছেন বা পেপারে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, গার্জিয়ানরা অনেক সচেতন হচ্ছে। কিন্তু আমরা কিন্তু শুরু করেছি প্রায় আজ থেকে 8 বছর আগে, 9 বছর আগে। আমাদের গার্জিয়ানদের প্রায় 80% ভীষণভাবে ইনডিসিশনে ভোগে যে আগে আমরা বোর্ডের জন্য ছেলেমেয়েদের তৈরি করব না অল ইন্ডিয়া পরীক্ষার জন্য তৈরি করব। আর আমাদের ছাত্রছাত্রীরা সেইখান থেকে আরও বেশি ইনডিসিশনে ভুগতে আরম্ভ করে। সেই জন্য আমার মনে আছে আজ থেকে প্রায় 4 বছর আগে আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে আমি চলে গেছিলাম দিল্লিতে। দিল্লিতে ওখানে বাড়ি ভাড়া করে ওখানে প্রায় 1 মাস করে আমি থাকতাম। কখনো আমি থাকতাম, কখনো আমার মিসেস থাকতেন মল্লিকা রায়, তিনিও হচ্ছে স্কুলের সাথে খুব যুক্ত। আর ছাত্রছাত্রীদের আমরা ওইখানে ওই বাড়ি ভাড়া করে রেখে ওইখানে টিচারদের দিয়ে পড়াতাম, যাতে এই অল ইন্ডিয়া পড়াশোনার যে ভাইব্রেশনটা, এর যে একটা আলাদা স্বাদ আছে সেটাকে আনার জন্য। তা আমার মনে হয় যে এক একটা, আমি একটু ইন্টারাপ্ট করলাম আপনাকে, যে এই যে চিন্তাভাবনার পেছনে কি কাজ করেছিল? কারণ এখানে বসে তো আমরা এমন তো না যে অল ইন্ডিয়া এক্সাম এই বছর হচ্ছে কি 4 বছর আগে শুরু হয়েছে, অনেক দিন ধরে হয়ে আসছে, কিন্তু এই যে দিল্লিতে স্টুডেন্টদের নিয়ে গিয়ে তাদেরকে ওখানে ট্রেন করা, এটার পেছনে কি চিন্তাভাবনা কাজ করেছিল? নিশ্চয়ই এটার পেছনে আমার একটা অভিজ্ঞতা কাজ করেছিল। তো সভাপতি সেই অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পেরেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের স্কুলের পড়াশোনার সাথে সাথে যদি আমি অল ইন্ডিয়াতে নিয়ে যেতে পারি তাদের যদি মাইন্ডটাকে তৈরি করতে পারি তাদের ট্যালেন্ট আছে তাদের করার ক্ষমতা রয়েছে একদমই তাই আমি অর্ণবের কাছে যাব অর্ণব এই যে গুরুত্ব দেওয়াটা যে প্রতিটা ক্লাসে মানে এমন নয় যে শুধু ক্লাস 10 বা ক্লাস 12 নয় প্রতিটা ক্লাস থেকে তুমি অনেক কিছু শিখতে পাচ্ছো এই প্রত্যেকটা ক্লাসকে কতটা গুরুত্ব দিয়ে তুমি এগিয়েছো আমি শুরু থেকেই যে ক্লাসেই পড়ি বা যে সাবজেক্টেই পড়ি সেটার উপর যথেষ্ট গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি যেটা পড়ানো হচ্ছে সেই জিনিসটাকে আগে ভালো করে বোঝা বা টিচারদের কাছ থেকে কনসেপ্টটা ক্লিয়ার করা যেটা সবার থেকে বেশি ইম্পর্টেন্ট তাছাড়াও 10 আর 12 যেহেতু খুব ভাইটাল কারণ সেই সময় বোর্ডস থাকে এবং 12-এ আমাদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামসগুলো থাকে সেই জন্য তো আলাদা রকম প্রিপারেশন লাগেই তাছাড়াও অন্য ক্লাস 9-এ বা আমি 10-এ NTSE ক্লিয়ার করেছিলাম এবং ক্লাস 11-এ আমি KVPY এর জন্য প্রিপেয়ার করেছিলাম তো সেই সময় আমাদের স্কুলে যেহেতু বোর্ডের চাপটা কম সেহেতু সেই সময় তো যথেষ্টভাবে অল ইন্ডিয়া পরীক্ষার জন্য প্রিপেয়ার করা এইভাবেই আমার জার্নিটা চলেছে তার সাথে সাথে 12টাও আমি এইভাবেই করেছি আমাকে একটা জিনিস একটু বলো অনেকেই তো বলে যে বোর্ডের যখন এক্সাম চলছে তার সঙ্গে যখন আমার অল ইন্ডিয়া যে লেভেলের যে এক্সামগুলো হয় সেটার জন্য বেশি গুরুত্ব বোর্ডকে কম গুরুত্ব দেওয়ার অনেক অনেক ক্ষেত্রে আমরা শুনে থাকি অনেক স্টুডেন্ট হোক বা তাদের বাবা মায়েরা এটা বলে থাকেন এটা কি সত্যি খুব যুক্তিপূর্ণ নাকি দুটোকে ব্যালেন্স করে করা যায় না আমি বলবো কি দুটোকে ব্যালেন্স করে অবশ্যই করা যায় তবে আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি প্রথমের দিকে জয়েন্টের উপর অবশ্যই একটু বেশি ফোকাস করেছিলাম কিন্তু বোর্ডে যেহেতু আমাদের যে চ্যাপ্টারসগুলো আছে সেই চ্যাপ্টারসগুলো অবশ্যই যেহেতু বোঝা দরকার এবং সেম চ্যাপ্টারসগুলোই আমাদের জয়েন্টে আছে শুধু জয়েন্টের সেটা অ্যাপ্লিকেশনটা এবং সেটার যেহেতু MCQ কোয়েশ্চেন্স হয় সেই টেকনিক্যাল ব্যাপারগুলো একটু ডিফারেন্ট ওই কারণে ওই অ্যাপ্লিকেশনের জন্য জয়েন্টের এক্সট্রা টাইমটা দেওয়া দরকার মানে বিষয়টা হচ্ছে যে কনসেপ্ট যদি আমার ক্লিয়ার থাকে সেটা এই পরীক্ষার জন্য হোক বা ওই পরীক্ষার জন্য কনসেপ্ট যদি আমার পরিষ্কার থাকে সবকিছুর জন্য সেটা আমি অ্যাপ্লাই করতে পারি সেটা অবশ্যই দুটোতেই অ্যাপ্লাই করা যাবে এবং আপনাদের জানিয়ে রাখি যে ISE থেকে একমাত্র অর্ণবী এই 10 জনের মধ্যে এসেছে কৃতি ছাত্র হিসেবে সামনে এসেছে অর্ণব আরো একবার অভিনন্দন এবং সত্যি এতটা ভালো রেজাল্ট বাড়ির যারা রয়েছেন টিচার যারা রয়েছেন তাদের কি ধরনের রিঅ্যাকশন তুমি পেয়েছো আমার রেজাল্টের পর আমার বাড়ি থেকে তো সবাই খুশি বিশেষ করে আমার বাবা মা তাদের অবদান খুবই বেশি এবং আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং স্কুলের প্রিন্সিপাল চেয়ারম্যান স্যার সবাই খুব খুশি হয়েছেন তো আমি তাদের কাছেও খুব কৃতজ্ঞ নিশ্চয়ই আমাদের রয়েছে স্কুলের টিচার এবং চেয়ারম্যান আমি আবার আপনার কাছে যাব যে এই যে কনসেপ্ট যে ক্লিয়ারটা এটা তো খুব গুরুত্বপূর্ণ কারণ কোনো একটা পরীক্ষার জন্য আমি যদি প্রিপেয়ার হই বেসিকটা যদি আমার ক্লিয়ার না থাকে তাহলে তো আমি কিছুতেই এগোতে পারবো না এইটা কতটা গুরুত্ব দিয়ে আপনারা ছাত্রছাত্রীদের তৈরি করেন প্রথমত ক্লাসে আমরা আগেই বলেছি ফান্ডামেন্টাল যে থিওরি সেটা ক্লিয়ার করি তার সাথে কেমিস্ট্রি পড়ান যদি সেই বিষয়টা দিয়ে একটু আমাদের পরিষ্কার বুঝিয়ে দেন ধরুন যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা যেটা মূল মন্ত্র সেটা হচ্ছে নেগেটিভ মার্কিংকে মিনিমাইজ করা ধরুন একজন ভালো ছেলে আছে একজন খারাপ ছেলে আছে অ্যাভারেজ ছেলে আছে যে ভালো ছেলে কোনো পরীক্ষায় 10টা কোশ্চেন আছে 10টা কোশ্চেনের মধ্যে প্রথমেই বেছে নেয় কোনটা কোনটা করবে তার মানে 10টা কোশ্চেনের মধ্যে অর্ণব ধরুন বেছে নিল 8টা কোশ্চেন করবে 2টো কোশ্চেন ছেড়ে দিল তার মানে কী হলো নেগেটিভ মার্কিংটা মিনিমাইজ হয়ে গেল র্যাঙ্কটা খুব ভালো ভালো হচ্ছে কিন্তু যে অ্যাভারেজ ছেলে সে কী করতে হয় সে প্রথম কোশ্চেন পরের কোশ্চেন 10টা কোশ্চেনই করছে তার মধ্যে ভুলও হচ্ছে ঠিকও হচ্ছে ভুল হলে কী হচ্ছে নেগেটিভ মার্কিং হচ্ছে তার র্যাঙ্কটা খারাপ দিকে যাচ্ছে তো এইটা আমরা শেখাই এর সাথে সাথে যেটা শেখাই টাইম ম্যানেজমেন্ট মানে স্কুল করার পরও যে 6 ঘন্টা 7 ঘন্টা টাইম পাচ্ছে সেটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োতে কীভাবে অ্যাপ্লাই করবে কত ঘন্টা থিওরি পড়বে তার সাথে কত ঘন্টা প্রবলেম প্র্যাকটিস করবে এগুলো তো থাকছে এর সাথে যেগুলো থাকছে আমাদের উইকলি টেস্ট থাকছে উইকলি টেস্ট ইউনিট টেস্ট ফেস টেস্ট তারপর থাকছে AITS অল ইন্ডিয়া টেস্ট সিরিজ আচ্ছা এগুলো এই ভিগোরাস একটা সিস্টেমের মধ্যে দিয়ে গেলে যে কোনো স্টুডেন্ট ভালো হোক বা অ্যাভারেজ হোক সে ভালো রেজাল্ট করবেই নিশ্চয়ই নিশ্চয়ই আপনাদের যে সাবজেক্টের কথা বলা হলো কেমিস্ট্রির কথা আমরা বারবার যখন স্যারের সঙ্গে দেখা হয় স্যারকে আমরা যখন মানে ইন্টারভিউ হয় তখন জিজ্ঞেস করি যে ফ্যাকাল্টি কতটা গুরুত্বপূর্ণ ফ্যাকাল্টি কীভাবে ফ্যাকাল্টি বাছা হয় আপনি তো কেমিস্ট্রি পড়ান এর আগে আপনি কোথায় পড়াতেন মানে যদি মানে আপনার ক্যারিয়ারটা দেখে আমরা বোঝার চেষ্টা করি যে ঠিক কী ধরনের ফ্যাকাল্টি থাকে আমি দিল্লি ইউনিভার্সিটি থেকে MSc করেছি তারপর ব্রিলিয়ান্ট টিউটোরিয়ালে 2 বছর চাকরি করেছি তারপর ফিটজিতে 5 বছর ছিলাম লাস্ট 2016 থেকে আমি এখানে আছি